बाय बाय, टाटा, गुड बाय, गया। इंटरनेटे प्रतिदिन दुई धरनेर वीडियो अपलोड है। एक धरनेर वीडियो देखे आम्रा सबाई शिक्षा लाभ करी और अन्य धरनेर वीडियो देखे आम्रा सबाई एंटारटेन हई। ताओ आबार दारुण मजार वीडियो जेगुलो देखते आम्रा कोनो भावे हासि आटकाते पारी ना। और आज के आपनादेर जोन्नो एमन किछु वीडियो क्लिप निये एसेछि जेगुलो देखले आपनि किछुक्षणेर जोन्नो आपनार लाइफेर सब दुःख कष्ट भूले हासते शुरू करबेन। आमि तो बोलबो वीडियोटी शेष पर्यन्त देखो, आपनार सारा दिनेर हासिर खोराक जुटे जाबे एई एक वीडियो देखले। तो आर देरी ना करे शुरू करा जाक। गभीर राते भूतमशाई जखन दुइजन मेयेके भय देखाते रास्ताय उदय हन, तखन एक मेये तो दौड़े पालिये जाय किन्तु अन्य मेयेटी भय पेलेओ सेखाने दाड़िये थाके। आर तारपर मेयेटी एमन कांड करे जा देखे मेयेटी नय बरं ताके भय देखाते आसा भूतटाई भय पेये अज्ञान हये একটা মেয়ে যখন স্কুটি চালায় তখন রাস্তায় সবার কি অবস্থা হয় তা তো আমরা সবাই কম বেশি দেখেছি। তাহলে একবার ভাবুন তো, এমন তিনজন মেয়ে যদি একই স্কুটিতে ওঠে তাহলে কি অবস্থার সৃষ্টি হবে। থাক, আপনারা আর ভেবে সময় নষ্ট করবেন না, আমি বরং আপনাদেরকে দেখিয়ে দিই। খতম গয়া। ভূতের মাস্ক পরে এই ছেলেটি দরজা ধরে উপরে ওঠে আর তার বন্ধুকে ভয় দেখাতে যাচ্ছিল। প্ল্যান অনুযায়ী সে দাঁড় করিয়ে রাখা তোষকের উপরে উঠে যায়, কিন্তু তারপর আর কোনো কিছুই তার প্ল্যান মাফিক হয়নি। একেই বলে ভাগ্য। জিমে প্রথমবার ঢুকে নতুন নতুন ইকুইপমেন্ট দেখে সবকিছু ব্যবহার করতে মন চায়, আর এর ফলাফল কিছুটাই ভাইটির মতো হয়। ভাইটি মেশিন ব্যবহার করে হিরো হতে চেয়েছিলেন, কিন্তু অনভ্যস্ততার কারণে হয়ে গেলেন জিরো। আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় সবসময় অন্যের সাহায্য করা উচিত, এটা একটা ভালো গুণ। কিন্তু কেউ তো আমাকে বলুন, এটা কেমন ধরনের সহযোগিতা? একে তো আগুন লেগেছে অনেক দূরে, তার উপর এই মহান মানুষটি দূরে দাঁড়িয়ে লোটায় করে পানি নিয়ে সে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনের কথা এই ক্লিপটার কথা মনে পড়ে গেল। এই ছেলেটি ভাবে এই কারের সামনের অংশে আগুন লেগেছে, তাই প্রথমে এই ছেলেটি একটি এবং তার বন্ধু আরেকটি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু কোনো মতেই তারা আগুন নেভাতে পারছিল না, তাই তারা আরও একটি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আসে। আর তখনই তারা বুঝতে পারে ওটা আসলে আগুন নয়, গাড়ির সামনে জ্বলতে থাকা লাইট। আর সেই লাইট কার ড্রাইভার বেরিয়ে এসে অফ করেছে। দুই মাতাল বন্ধুর যদি হঠাৎ রাস্তায় দেখা হয়ে যায় যারা কিনা কোনো কারণে একে অপরের উপর রেগেছিল, তাহলে আমরা তাদের মধ্যে এমন কারাটে ম্যাচ দেখতে পারব যে ম্যাচের টেকনিকগুলো সাধারণ মানুষ বছর দশেক প্র্যাকটিস করলেও কেউই শিখতে পারবে না। এই ভাইটি ডিভাইডারে বসে থাকা মেয়েটিকে ইমপ্রেস করতে ব্যাক ফ্লিপ মারতে গিয়েছিল, কিন্তু ভাইটি তো আর জানতো না তার ভাগ্য তার উপর কতটা বিরক্ত। ভাইটি যেই মাত্র লাভ দিতে গেল অমনি তার স্যান্ডেল দেহত্যাগ করল, আর ভাইটি হয়ে গেল হিরো থেকে জিরো। আজকাল সোশ্যাল মিডিয়াতে কখনো হাসির কখনো কান্নার ফিল্টার ভাইরাল হচ্ছে, এমন এক ফিল্টার হলো এটা। এই ফিল্টারের বদলতে আমরা হাসলেও তা দেখে মনে হয় যেন আমরা কাঁদছি। এই ফিল্টার অন করে মেয়েটি তার মাকে দেখাতে গিয়েছিল, কিন্তু মাকে এই ভিডিওর পার্ট বানানো তার জন্য কতটা চমৎকার ফল বয়ে এনেছিল তা আপনি মায়ের কথা শুনে বুঝতে পারবেন। यार ये कितना फनी फिल्टर है, मैं हाजिर हूं ऐसा लग रहा है रो रही हूं। मम्मी भी ट्राई करते हैं। क्या मम्मी रो क्यों रही हो? तुम जैसी औलाद होगी तो इंसान रोएगा ही। चलो हट यार से। এই ক্লিপে এক নেতাজি নিচে দাঁড়ানো নেতাকর্মীদের ধন্যবাদ জানাচ্ছেন, আর নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে, কিন্তু এক মিনিট, এই নেতার ভক্ত কোথায়? আর কেই বা স্লোগান দিচ্ছে? নেতাজি, বাহ, ধন্য আপনার নেতৃত্ব,
মাঝে মাঝে বিয়ে বাড়িতে এমন কিছু মানুষকে দেখা যায় যেন তারা বছরের পর বছর বিয়ে খাওয়ার অপেক্ষায় বসে আছে, আর তাদের খাবারের মাঝে কাউকে তারা বরদাস্ত করতে পারে না। এই ক্লিপেও এমন কিছু ঘটেছে। দেখুন তারা কিভাবে বৃষ্টির মধ্যে চেয়ার মাথায় দিয়ে কয়েক বছরের ক্ষুধা মেটাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত।